দিকে চলে আসে। আমাদের এলাকার ভিতরে তো পূর্ব যুগ থেকে চলে আসে, মহরম মাস আসে, মহরমের 10 তারিখ আইলো মানে খিচুড়ি টিচুড়ি পাকাইয়া একবারে ফুল ফুল লাড়ি বাড়ি খেলা, এটা ওটা বিভিন্ন ধরনের আছে না। তারপরে টাউনে গেলে দেখা যায় তাসিয়া মানায়, হ্যাঁ দাদা হাসান হোসেনের কত কিছু লীলা খেলে আল্লাহ মাফ করবে, এইসব কিছুই চলবে। মহরমের 10 তারিখে করণীয় হইল রোজা রাখতে হবে। আমরা তো রোজা রাখি না, উল্টা রুটি করি, চাল দিলে খিচুড়ি পাকায় আমরা গ্যাস সারা দিন, এবার তো কম খাইলে আপনি রোজার আল্লাহ সম্মান থাকলো কি করে একবারে শেষ করে। হ্যাঁ একটা জঈফ হাদিস আছে, কিন্তু ফজিলতের ব্যাপারে জঈফ হাদিসের উপরেও আমল করা চলে। জঈফ হাদিস এই যে আমরা বিভিন্ন সময় আহলে হাদিস গ্রন্থে বিভিন্ন সময় কথা হয়, হ্যাঁ মাসলা মাসাইল নিয়ে হয়, জঈফ হাদিস ফেলায় দাও, জঈফ হাদিস ফেলায় দাও। মহতরম দোস্ত বুজুর্গ, জঈফ হাদিস মানেই ফেলায় দাও, মৌজু হাদিস মানে একবারে ফেলা চলবে না। জঈফ হাদিসের ব্যাপারে যারা হাদিস বিশেষজ্ঞ তাদের মন্তব্য হলো জঈফ হাদিস দিয়ে মাসলা বাই করা যাবে না। মাসলা বাই করার জন্য, মাসালার জন্য সহি হাদিস লাগবে, একদম সহি সূত্র হাদিস লাগবে, কিন্তু ফজিলতের ব্যাপারে আমলের ব্যাপারে জঈফ হাদিস দিয়েও চলবে। একটা হাদিস হলো আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন মান আউসা আলা আয়ালিহি ওয়া আহলিহি في يوم عاشوراء اوسع الله عليه سائر سنته الله رسول বলেন কোন মানুষ যদি মুহররমের 10 তারিখে ইয়াউমে আশুরাতে নিজের পরিয়ালের উপরে কিছু উসাত করে, কিছু বেশি করে, কিছু ভালো খরচা করে, নিজের পরিয়ালের উপরে যদি কিছু ভালো মন্দ ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন اوسع الله عليه سائر سنه এই একদিনের ফজিলতে বরকতে আল্লাহ পরিপূর্ণ বছরটাই ভালো মন্দর ব্যবস্থা করার তৌফিক আল্লাহ তাকে দিয়ে দেন। আমরা ডেইলি বাজার করি, রমজান মাসে যেরকম আমরা ব্যবস্থা করি, মহরমের 10 তারিখে আমরা অল্প ভালো ব্যবস্থা করলাম, এমনি যদি আমরা রোজা রাখি রমজান মাসে আমরা রোজা রাখি থেকে অল্প ভালো ব্যবস্থা করি, যেহেতু আমরা মহরমের 10 তারিখে রোজা রাখবো বা 11 তারিখ 9 তারিখ রোজা রাখবো, রোজা থাকলে এমনিও ভালো মন্দ করাই লাগে। এই রোজার উসিলে করে যদি ইফতার টিফতারের জন্য যদি আমরা ভালো ব্যবস্থা করি এই একদিন, কি জানি আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আমাকে পুরো বছরটাই ভালো মন্দ করা তৌফিক আল্লাহ করুন। এই জন্য আমরা এটাও অল্প চেষ্টা না করবো যে বাড়ি অল্প ডেইলি যেটা মানে বাজার হয় তার থেকে অল্প উন্নত মানের বাজার করার আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তারপরে যে এই যে আমাদের খিচুড়ি টিচুড়ি মিলে প্রথম কথা হলো যে এই হাদিস থেকেই মানে অল্প বাড়ায় সারায় আল্লাহ রাসূল কইছে যে নিজের পরিয়ালের উপর ভালো মন্দ করো, তাহলে কিছু মানুষ দিচ্ছে ভালো মন্দ তুই করাই লাগে, তাহলে এক কাম কর ব্যক্তি মিলে খিচুড়ি দিয়ে চাইল দেয় আর কিছু কেহা পয়সা উঠে তাহলে মাংস মাংস মিলে খিচুড়ি খাই সবে, এটাও একটা কারণ হইতে পারে। দ্বিতীয় আরও একটা কারণ আল বিদায়া বা নিহায়া কিতাবের ভিতরে পাওয়া যায় খাওয়ারিজ, যা খাওয়ারিজ কারা সাহাবাদের দুশ্মন, খাওয়ারিজ একটা সম্প্রদায় একটা ফিরকার নাম, গুমরা ফিরকা পথভ্রষ্ট একটা ফিরকা খাওয়ারিজ, এরা সাহাবাদের দুশ্মন সাহাবাদের শত্রু। এরা কি করত, আল বিদায় বা নিহায়া কিতাবের ভিতরে ঘটনাটা লেখা আছে, মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছিল এই খুশিতে আজকে মারছি আলহামদুলিল্লাহ বিদায় বলতেছিলাম কি আল বিদায় ওয়াল নিহায়া কিতাবের ভিতরে আসছে যে খাওয়ারিজরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছিল এই খুশিতে সাহাবাদের দুশমন নবীর দুশমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খুশিতে এরা কি করতো মুহররমের 10 তারিখে খিচুড়ি পাক বিভিন্ন ধরনের ডাল চাল আপ চাপ বহুত কিছু দিয়ে সবজি টবজি দিয়ে একসাথে যেটা পাকানো হয় সেটা খোলা হয় হুবু, আর ওটা আঙ্গুর বাসাতে দিয়ে তর্জমা করা যায় অর্থ তোলা যায় তাহলে ওপর কিছু বোঝা গেল কি যে খাওয়ারিজরা হযরত হুসাইনের শাহাদাতের খুশিতে খিচুড়ি পাক করছে, আর আমরা তো এটা জানি না ঘটনা, আর আমরা হযরত হুসাইনের মহব্বতে খিচুড়ি পাক করি।
তার এই কাজটা খিচুড়ি পাক করার কাজ, এটা কারা করছে? সাহাবাদের দুশমন, রাসূলুল্লাহর দুশমন যারা শত্রু তারা করছে। আমরা যদি খিচুড়ি পাক করে খাই তাহলে আমরা কি নবীর প্রেমিক হব না নবীর শত্রু হয়ে যাব? বোঝা গেল যে এইসব কাম করা যাব না। করণীয় কাজ হলো কি, মহরমের 10 তারিখে আমরা সবাই রোজা রাখবো, সবাই রাখবো তো ইনশাআল্লাহ, সবাই